প্রথমেই ভদ্রকালী মায়ের চরণে প্রণাম জানাই, তারপর আমাদের মঞ্চে প্রবিষ্ট মহারাজের শ্রীচরণে প্রণাম দেই এবং উপস্থিত যারা এই মঞ্চে বসে আছেন শ্রদ্ধেয় ব্যক্তি তাদের নমস্কার জানাই এবং জানাই আমার সামনে উপস্থিত গ্রামবাসীদের, তৎসঙ্গে আমার সামনে আমার পুত্র কন্যা সম ছাত্র ছাত্রীদের স্নেহ ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি। কেন এই আয়োজন, আজকে আমরা কেন এত মানুষ এক জায়গায় জড়ো হয়ে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করতে এসেছি? আমার মনে হয় এর একটাই উদ্দেশ্য, এই বিদ্যালয়কে স্মরণে রাখার জন্য, এই বিদ্যালয়কে মনে রাখার জন্য, এই বিদ্যালয় কিসের জন্য সেইটা জানবার জন্য। সবাই হয়তো বোঝেন না যে বিদ্যালয়টা কিসের জন্য, কেন এই বিদ্যালয়, বিদ্যালয়কে কেন ভালোবাসবো, কেন মায়ের মতো মনে করব। আমরা জানি মানুষ একেবারে মানুষ হয় না, জন্মালেই মানুষ হয় না, হাত পা থাকলেই মানুষ হয় না, তাদের শিক্ষার দরকার হয়, সেই শিক্ষা হয় এই বিদ্যালয়গুলিতে। আমরা যে ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন করতে নেমেছি, এই বিদ্যালয় থেকে কত কৃতি ছাত্র, কত কৃতি ছাত্রী তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, ডাক্তার, শিক্ষক, প্রফেসর, তাছাড়া আরো অন্যান্য অনেক পদে তারা প্রতিষ্ঠিত হয়ে সমাজে মানুষের সেবা উপকার করে যাচ্ছে, যেটা আজ মানুষের বিশেষ প্রয়োজন, শিক্ষা, সেই শিক্ষা দিয়ে চলেছেন কিছু শ্রেণীর মানুষ। আজকে আমরা এই বিদ্যালয়টাকে যদি মনে করি একটা কারখানার সঙ্গে তুলনা করতে যায়, সেই কারখানাটা এমন একটা কারখানা যেটায় মানুষ তৈরি হয়, যেটায় মানুষ তৈরি হয়, কারখানায় অনেক রকম বিভিন্ন জিনিস তৈরি হয়, সেইখানে অনেক কর্মচারী কাজ করে। আজকে এই আমাদের এই বিদ্যালয়টিকে, এই নয়নার ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয়টা যদি একটা কারখানা বলে আমি মনে করি, তবে এই কারখানা সেই কারখানা নয়, আবারও মনে করে দিচ্ছি এইটা হচ্ছে মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারখানা। আর যারা শিক্ষকতা করছেন তারা কারিগর, তারা মানুষ তৈরি করছেন, তাদের জীবন পাত করে মানুষ তৈরি করছেন। আজকে যারা মানুষ হয়েছেন, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, চিকিৎসক এবং আরো অন্যান্য অনেক অনেক পদে প্রতিষ্ঠিত হয়ে তারা সমাজের উপকার করে চলছেন, তা আমরা সেই জন্যই আজকে এই শতবর্ষে আমরা শপথ নেব আমরা এই বিদ্যালয়কে যেন ভালোবাসতে পারি, আমরা যেন এই ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পারি, আমরা যেন এই ছাত্র ছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। আর ছাত্র ছাত্রী তোমাদেরও আজ বলবো, তোমরাও শপথ নাও যেন তোমরা মানুষ হতে পারো, সমাজের এক একজন মহাজন হতে পারো, সমাজের উপকার করতে পারো, দেশের উপকার করতে পারো, এই শপথ নাও। আর আমি সমস্ত গ্রামবাসীর কাছে শেষ একটা অনুরোধ জানিয়ে যাব, আপনারা স্কুলের দিকে নজর রাখবেন, সব সময় স্কুলের দিকে নজর রাখবেন। কেন রাখবেন? আমাদের ছেলে মেয়েরা এখানে পড়ে, ছেলে মেয়ে কারা? আমি মনে করি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এই ছোট ছোট শিশুগুলো, তাহলে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ যদি শিশুগুলো হয়, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের শিক্ষা দীক্ষা, তাদের উন্নয়ন উন্নতি সবকিছু আপনারা দেখবেন না, তাদের যাতে ভালো হয় তারা দেখবেন না, সেইটা দেখতে গেলে আপনাদেরকে এই বিদ্যালয়ের প্রতি নজর রাখতে হবে, এই বিদ্যালয়ের পেছনে আপনাদের খেয়াল রাখতে হবে সব সময়, কোন অসুবিধা হলে আপনাদের পাশে এসে দাঁড়াতে হবে। শিক্ষকরা আছেন, শিক্ষকরা স্কুল চালিয়ে যাবেন, পড়াবেন, কিন্তু অনেক সুবিধে অসুবিধে অনেক কিছু আছে,
আজ বিল্ডিং এর প্রয়োজন, আজ স্কুলের অনেক কিছু ইনস্ট্রুমেন্ট এর প্রয়োজন। প্রয়োজন হলে আপনাদের বাড়িতে পাশে দাঁড়াতে হবে, দাঁড়াবেন না? আমি তো মনে করি এই বাগনান গ্রামে আমিও তো এখানে এই কারখানার কর্মচারী হিসেবে বেশ কিছুদিন কাজ করে গেছি, প্রায় 17 বছর। আমি যাদের কাছে গেছি কেউ আমাকে ফিরিয়ে দেননি, হয়তো কম বেশি দিয়েছে। শুধু পয়সা নয়, বিদ্যালয়ে পড়তে যা কিছু সাহায্য, শ্রম, টাকা পয়সা, জিনিসপত্র সবই তো আপনাদের কাছে পেয়েছি। তা সেই জন্য আপনাদের কাছে আজ আমি বিশেষ করে অনুরোধ করে যাব, আপনারা বিদ্যালয়ের দিকে নজর রাখবেন, কেননা আমাদের ভবিষ্যৎ, আমাদের মূল্যবান সন্তানরা সব, তাদের মানুষ হওয়ার জন্য এটা বেশি দরকার। সেই জন্য আমি বারবার এই কথা আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনারা নজর রাখবেন। আর আমি এখানে যে 17 বছর কাজ করে গেছি, ভালো করেছি কি মন্দ করেছি সে বিচার আপনাদের হাতে দিলাম। আমার ছাত্র ছাত্রী, আমার গ্রামের অভিভাবক, তারা আমার বিচার করবেন। আর একটা অনুরোধ করব, আপনারা আশীর্বাদ করুন এই সব ছোট ছোট সন্তানরা যেন মানুষ হয়। নমস্কার। আমরা এতক্ষণ শুনলাম আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী মদন।